নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। আপনাদের সবাইকে স্বাগত আমাদের সানরাইজ গুরু মশলার নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকালে। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা। আমরা জানি আমরা ভীষণ সংকটময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের নিজেদের সুস্থ রাখতে হবে, নিজেদের সমস্ত নিয়ম বিধি মেনে চলতে হবে এবং আমাদের ভালো থাকতে হবে। আর আপনাদের ভালো থাকা এবং আমাদের সবাই যেন আমরা ভালো থাকি সেই আশা নিয়েই আমাদের সকালের গানের আসর। কারণ আমরা জানি যে গান হচ্ছে এমন একটি জিনিস, সঙ্গীত এমন একটি জিনিস যা আমাদের সুখ দুঃখ আনন্দ হাসি সব কিছুর সঙ্গেই মিলেমিশে একাকার হয়ে রয়েছে। এবং গানই হয়েছে এমন একটি মাধ্যম যা আমাদের একদম হৃদয়ে স্পর্শ করতে পারে। সেই মতোই দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আমরা রয়েছি সানরাইজ গুরু মস্তে নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকালে। প্রতিদিন নতুন সকাল, নতুন ভোর, নতুন আমাদের পথ চলা, নতুন আশা নিয়ে আমাদের পথ চলা। এখন আমাদের আশায় বুক বেঁধে আমাদের পথ চলতে হবে। সে মতো আমাদের আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন পিঙ্কি দেবনাথ লস্কর রয়েছে, পিঙ্কি আমাদের সঙ্গে রয়েছেন। পিঙ্কিকে সুপ্রভাত এবং অনেক স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। সেই সঙ্গে পিঙ্কিকে আশীর্বাদ নিয়ে শুরু করবে আজকের অনুষ্ঠান। এবং পিঙ্কিকে যন্ত্রণের সঙ্গে সহযোগিতার জন্য রয়েছে আমাদের এই রাজ্যের স্বনামধন্য শিল্পী, আমাদের সঙ্গে গিটারে রয়েছে সৌমেন ঘোষ, রয়েছে সৌমেন ঘোষ। সৌমেনকে অনেক স্বাগত, সুপ্রভাত আমাদের সকালের অনুষ্ঠানে। সৌমেন, এখন আমরা একটা সংকটময় অবস্থার মধ্যে দিয়ে চলছি, তারপরেও আমরা চাই একটু গান বাজনা করে যেন সবাইকে যেন একটু আনন্দ দিয়ে রাখতে, কিছুটা সময় যেন আমরা আনন্দে থাকতে পারি অন্য সব কিছু ভুলে। তো সেই মতেই আমরা শুরু করবো। আর আমরা জানি আমাদের জন্য আমাদের নিভৃত প্রাণের দেবতা, আমাদের প্রাণের আরাধ্য দেবতা হচ্ছে রবি ঠাকুর। রবি ঠাকুরের গান দিয়ে যখন আমাদের সকালে শুরু হয়, তখন আমরা আশা করি যে আমাদের সারা দিন ভীষণ ভালো যাবে। কারণ উনি এমন একজন দেবতা, আমাদের মনে হয় আমাদের যে কোনো সুখ দুঃখ আনন্দ হাসিতে উনি ওনার হাতটি বাড়িয়ে রেখেছেন আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য। তো ওনাকে শ্রদ্ধা জানিয়েই, রবি ঠাকুরকে স্মরণ করি, রবি ঠাকুরকে মনে নিয়ে পিঙ্কি প্রথম শুরু করবে রবি ঠাকুরের গান দিয়ে আজকের সকালের অনুষ্ঠান। ছোয়া প্রাণ
বলতে পারি কবিগুরুকে ভরসা করি, আবার কবিগুরুর হাত ধরি, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি কুভ ভর। তো আমরা সেই বলি রবি ঠাকুরকে স্মরণ করে আমাদের সকালটা শুরু করলাম। পিঙ্কি, আজকে তারপরে পরে তুমি কি কি গান নিয়ে এসছো আজকে আমাদের জন্য? আজকে অ্যাকচুয়ালি কিছুদিন আগে রবি ঠাকুরের জন্মদিন, কবি নজরুলের জন্মদিন এসে গেল। হ্যাঁ, তো আমার এই তো সুযোগ, তাই এখন আমি একটি নজরুলগীতি অবশ্যই। আপনার
চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারই প্রিয়াসে বাসনা আমার আপনার যে আপন যে জন খুঁজে খুব ভালো লাগলো পিঙ্কির আজকে সকালটা শুরু রবি ঠাকুরকে দেওয়া হলো, তারপর নজরুলগীতি। মোটামুটি এখানে আমরা বলি যে যে সমস্ত শিল্পীরা ওদের ভালোবাসার ভালো লাগার যা গান, মানে তোমার যে গান গাইতে ভীষণ ভালো লাগে, একদম মানে স্বাধীন তুমি, সেই গানগুলো তুমি আমাদের শোনাতে পারো। কারণ আমরা যখন বলি, কারণ তোমরা যখন মঞ্চে কোনো অনুষ্ঠান করো তখন একটা কিছু একটা বাধা, একটা নিয়ম থাকে, দর্শকের সঙ্গে একটা ব্যাপার থাকে, এই এই থিমে করতে হয় করতে হয় একটা ব্যাপার থাকে। এখানে কিন্তু তোমরা স্বাধীন, তোমাদের মনের যা ইচ্ছা, যে গানগুলো তোমাদের মানে অনেক গান গাইতে ইচ্ছে করে কিন্তু গাওয়ার সুযোগ হয় না, সেই গানগুলোর জন্যই এই অনুষ্ঠান, এই কথাই সুরে জমজমাট সকাল। তো আজকে তোমার তারপরের পরে কি কি গান রয়ে গেছে? তারপরে আমি এবার একটু ভজন গান, তোমার মনের মতো যেগুলো ভালো লাগে সেগুলোই করো। বিশেষ করে আমি এখন যার কাছে তালিম নিয়েছি, গুরুজি পণ্ডিত জয়তীর্থ মেমুন্ডিজির কম্পোজ করা। আচ্ছা আচ্ছা, তো চেষ্টা করবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন পিঙ্কি দেবনাথ লস্কর এবং পিঙ্কিকে গিটারে সহযোগিতার জন্য রয়েছেন সৌমেন ঘোষ। আমি রয়েছি তবে আপনাদের সঙ্গে কথায় কথায়। আমরা রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিতে কথায় সুরে জমজমাট সকালে। যে সমস্ত দর্শক বন্ধুরা আপনারা ঘরের বাইরে রাজ্যের বাইরে রয়েছেন, আপনারা কিন্তু আমাদের সঙ্গে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে। Thank you.
সত্যি মীরা ভজন তো এমনি তো একটু অন্যরকম চলে। তো আজকে কিছু হয়ে থাকে সবার কাছে, আমার বাকি যারা গুরু আছেন ওদের প্রতি আমার শ্রদ্ধা রইল। ললিত কুমার চক্রবর্তী স্যার, ওনারা তো এখন গৌতম সেনগুপ্ত স্যারে চলে গেলেন, তো আমি এখন ওনার কাছে করছি। অ্যাকচুয়ালি স্যার থাকাকালীনই আমি বলে নিয়েছি স্যারকে যে স্যার আমি ওনার কাছে করব, তো স্যারই পারমিশন দিয়েছিলেন। তো এটা অনেকের হয় কারণ শিক্ষার কোনো শেষ নেই, আমাদের একাধিক গুরু আমাদের থাকতেই পারে, তার মধ্যে কিছু নেই। কিন্তু আজকে সকালটা প্রথম রবি ঠাকুর, তারপর নজরুল, তারপর পিঙ্কি ওনার ওর নিজের গুরুকে শ্রদ্ধা জানিয়ে গানটি শোনালো। আমরা আরেকটি গানে যাব, কারণ আমাদের আমরা এখন বলি যে এখন আমাদের সবার সেই সবার কাছে একই প্রার্থনা, আমাদের আমাদের পৃথিবীর জন্য আগের মতো আবার ঠিক সুন্দর হয়ে ওঠে, আবার স্বাভাবিক হয়ে ওঠে, সবার কাছে আমাদের এটাই প্রার্থনা। ভগবানের কাছে আমরা সকালবেলা উঠেই আমরা একটাই প্রার্থনা করি, হে ঠাকুর আমাদের আমাকে ভালো রেখো, আমার চারিপাশকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। সবাই ভালো থাকলেই আমরা কিন্তু আবার সবাই একে অপরের জন্য ভালোই আমরা চাইছি, সবাই যেন আবার পৃথিবী সুন্দর করে আবার সেজে ওঠে, আবার সব কিছু যেন আবার সেই আগের মতো সব ফিরে আসে, আমরা সেটাই আমাদের প্রার্থনা, সবার কাছে প্রার্থনা, ভগবানের কাছে আমাদের প্রার্থনা। আমরা তারপরে কি গান শুনবো? লতাজির লতাজির গান শুনি, লতাজির গান শুনে তারপর আমরা আবার বিরতিতে যাব। ওমর মায়না গো, ওমর মায়না গো,
ঝড় 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 দুনয়ন ঝড় ঝড় ঝরাই কেন থাকো ঝড় 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 দুনয়ন ঝড় ঝড় ঝরাই হারাই গেল ঢাকনা নীল আকাশে মেল পাখনা যা কিছু হারাই গেল ঢাকনা নীল আকাশে মেল পাখনা দৌড়ে দৌড়ে মিলে পাখনা ময়না গো আমার ময়না গো কার কারণে তুমি গেলা সে তো আসবে না সে তো ফিরবে না ওমর ময়না গো ওমর ময়না গো এই গানটা আমাদের বহুশ্রুত গান, আমাদের অনেকের হৃদয়ের গান। আমি জানি আমার পর্দার ওপারে যে দর্শক বন্ধুরা আছেন ওরা নিশ্চয়ই পিঙ্কির সঙ্গে সঙ্গে গুনগুন করেছেন গানটি, আমি তো করেছি এখানে বসে। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়া। এই গানটা বহুশ্রুত গান সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু দেখো এটা এটার মধ্যে কি ইন্সপিরেশন আছে। আমাদের কাছে অনেক সময় অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু ওটা নিয়ে বিষাদ করে থাকলে তো আমাদের চলবে না। এর জন্য মানে আজকের যে পরিস্থিতি বিষাদে থাকতে পারবো না, অবশ্যই যা কিছু হারিয়ে গেল যাহা নীল আকাশে মেলো পাখনা, সেফ থাকবো, সেফ থাকা আমাদের দায়িত্ব। কিন্তু ভয়ে ভয়ে থাকাটা একটা মানে না, আমরা তো বলি ভয়ে ভয়ে বাঁচার থেকে না বাঁচা অনেক ভালো, কিন্তু আমাদের পরিস্থিতিটা এখন এমন হয়ে গেছে যে আমরা এখন আশঙ্কায় আমরা রয়েছি, অবশ্যই আমরা আশঙ্কায় রয়েছি। আমাদের তো নিজেকে নিজেদের সুস্থ রাখতে হবে, আমাদের সেফ থাকতে হবে, আমাদের সরকারি যে নিয়ম বিধিগুলি স্বাস্থ্য দপ্তর যে নিয়ম বিধি আমাদের মেনে রেখে দিয়েছেন সেগুলো আমাদের মেনে চলা উচিত। আমরা আবারও বলি এখান থেকে বসে বারবার বলি যে অযথা ঘরের বাইরে বেরোবেন না, আপনার একদম খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে বেরোবেন না। ঘরের থেকেই এই রোগকে কিন্তু এই এই যে করোনা ভাইরাসকে কিন্তু আমরা দূরে রাখতে পারবো আমাদের থেকে। অযথা ঘরের বাইরে ঘোরাঘুরি করবেন না দরকার না থাকলে, আমরা বারবার সেটা বলি যে স্বাস্থ্য দপ্তরের নিয়ম বিধি মেনে চলুন, বারবার হাত ধোবেন, মাস্ক পরবেন, সেই সব তো রয়েছে। আমরা আমাদের এখন সময় হয়ে গেছে একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার এই কথাই শুনে জমজমাট সকাল থেকে, যেটি স্যান্ডেস গোরমশটা নিবেদিত। ফিরে আসছি বিরতির ওপারে, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকালে। আজ আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে রয়েছে শিল্পী পিঙ্কি দেবনাথ লস্কর এবং শিল্পীকে গিটারের সহযোগিতার জন্য রয়েছেন এই রাজ্যের স্বনামধন্য শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে সৌমেন ঘোষ। আমি রয়েছি তবে আপনাদের সঙ্গে কথায় কথায়। আমরা সবাই জানি আমাদের এখন যে অবস্থা চলছে তার মধ্যেও আমরা এই সকালটার কিছুটা সময় আমরা চাই আনন্দতে থাকার, গানে গানে থাকার, সেই মতেই আমাদের সকালের গানের অনুষ্ঠান। পিঙ্কি খুব সুন্দর সুন্দর গান শুনি আমরা বিরতিতে গেছিলাম, আমরা রবীন্দ্র নজরুল লতাজির গাওয়ার একটি গান দিয়ে একটি ভজন দিয়ে আমরা শুনি আমরা বিরতিতে গেছিলাম। এবার আপ যাবো পিঙ্কির কাছে, পিঙ্কি এবার কী দিয়ে শুরু করবে বিরতির পর? এবার আমরা চলচ্চিত্র জগতের দিকে যাচ্ছি, কারণ পিঙ্কি সব ধরনের গানই করে থাকে, সবসময় করে থাকে। পিঙ্কি সবচাইতে বেশি কি গান করতে বেশি ভালো লাগে? রাগাশ্রয়ী গান তো অবশ্যই আমি জানি এখন লাগে, কিন্তু এমনিতে আছে না যে আমি এই ধরনের গান করতে বেশি পছন্দ করি একটা আছে না, আমি একটু চঞ্চল। হ্যাঁ তো মানে সমস্ত ধরনের গান মানে আমার ভালো লাগে, ভালো লাগে, ভ্যারাইটিটা আমার ভীষণ ভালো লাগে, ভ্যারাইটি ভালো লাগে। তাহলে এবারে আমরা গানের সুর ভালো হতে হবে, হ্যাঁ মানে ইমোশন মানে যেগুলো শুনতে ভালো লাগে মনে লাগে, হ্যাঁ সে হোক কোনো ইংলিশ গান করে, আমি পিঙ্কির ইংলিশ শুনেছি খুব সুন্দর, ইংলিশ অ্যাকসেন্টে খুব ভালো। ও আমাকে ওইটা শুনিয়েছিল, তুমি বোধহয় আমাকে শুনিয়েছিলে যেটা রবীন্দ্রই একটা রবীন্দ্রসঙ্গীতই শুনিয়েছিলে আমাকে, হ্যাঁ ঠিক মনে পড়ছে না কোন গানটা, কিন্তু আমি শুনেছি আমার মনে হচ্ছে যথাসম্ভব মনে বড় আশা করে এসেছি, কতবারও ভেবেছিল এই গানটা শুনিয়েছিলে। তাহলে আমরা এখন ইয়েতে চলি, আধুনিকে চলি, আধুনিক মানে চলচ্চিত্র চলচ্চিত্র জগতের গানে চললাম, এখন কোনটা শোনাবে আমার চলচ্চিত্র? আহা মোহে তুরঙ্গ দে লাল, আচ্ছা
বাজিরাও মস্তানির যে সিনেমাটা, এই গানগুলো কিন্তু মানে সত্যি খুব মানে কি বলবো, হ্যাঁ খুব একদম রাগাশ্রয়ী গান সবগুলো, আর সবগুলো গানই কিন্তু মানে একদম মানে কি বলবো মানে হৃদয় স্পর্শ করে যায় এই গানগুলো, এই গানগুলো। তারপর পর আমি দেখছিলাম তুমি দেখছিলে কি কি গান করবে, তারপর পর আমি দেখেছি তোমার এখানে পল্লীগীতিও রয়েছে একটি, ভাটিয়ালিও রয়েছে একটি তোমার একটি গান, তোমার আজকে তোমার ভান্ডারে মনে হচ্ছে ভাটিয়ালি রয়েছে। আর কি কি গান রয়েছে তোমার এখানে? এখন একটি দর্শক বন্ধুরা সব ধরনের গান শুনতেই পছন্দ করে, আর আমরা চাইও সব মিশিয়ে একই সঙ্গে নিয়ে আসতে, মোটামুটি সবকিছুর মধ্যে আমরা অনেক ঘরের বাইরে যাই হোক প্রতিবন্ধকতা পেরিয়ে কিন্তু আজকে স্টুডিওতে আসা, সেই মতো পিঙ্কি ওর পরিবেশনা করছে আপনাকে, আপনাদের আনন্দ দেওয়ার জন্য একটু কিছুটা সময় সবকিছু ভুলে শুধু গানের মধ্যেই বেঁচে থাকার থাকার জন্য। তো পিঙ্কি শুনি আমরা গজলটা। जब चली सर्द हवा मैंने तुझे याद किया, इसका रोना नहीं क्यों तुमने किया दिल बर्बाद, इसका गम है कि बहुत देर से बर्बाद किया, हमको किसके गम ने मारा, हमको किसके गम ने मारा, हमको किसके गम ने मारा,
খুব ভালো গাইলে গজলটা। আমরা কিন্তু আমাদের একদম সময়ের শেষ সময়ে চলে এসেছি, কারণ আমরা তো বলি যে সময় এবং ঘড়ির কাঁটা এভাবে দৌড়ে চলে যে কখনোই বেঁধে রাখা যায় না। তো আমাদের তুমি শেষটা কি দিয়ে করবে ঠিক করেছিলে? শেষটা ভেবেছিলাম
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটা গানই হবে আর আমাদের ছোট্ট করেই আমরা শুনতে পারবো, ছোট করেই আমরা শুনতে পাবো। গানটাও এত সুন্দর, আর এই গানগুলো এখন আমাদের মনে হচ্ছে এখন আমাদের সময় উপযোগী গান। কবিরা সে কবে লিখে রেখে গেছে, বহুত আগের গান, তুলব তুলব করে। অ্যাকচুয়ালি বলে না যে গানের গুরু থাকতে হয়, ফ্যামিলিতে মা বাবা থাকতে হয়, তো আমার এই গানটা ভীষণ প্রিয়। এটা আমার মা জোর করে আমাকে তোলালো এবং বললো যে না এটা গাইতে হবে এই প্রোগ্রামের জন্য। আচ্ছা
আমাদের সকালটাকে সত্যি সুন্দর খুব জমজমাট করে তুলেছিল আজ পিঙ্কি। সেই গানে আমি বলবো আমার গানটা সুন্দর হতো না যদি না সোমেন না থাকতো। অবশ্যই আমরা তো বলি যে জুনসি যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমাদের গান কখনই সম্পূর্ণ হয় না সঙ্গে, আর ওদের সহযোগিতা ছাড়া একটা গান কখনই আমরা ঠিকঠাকভাবে আমরা পরিবেশন করতে পারি না। সেই সঙ্গে সবাইকে ধন্যবাদ, যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে আছেন আপনাদের তো অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আমরা চাইব সারাদিন এই গানের রেশ ধরে সারাদিন কাটুক। আমি জানি সারাদিন আমাদের টিভির পর্দায় আমরা নানা ধরনের নিউজ শুনি এখন বেশি সময়টা কাটাচ্ছি, আর নিউজ মানেই হচ্ছে আমাদের সেই ধ্বংসলীলার কথাই আমাদের শুনতে হয়। তারপরেও চাইব সেই সমস্ত ভুলে একটু গানের কথা মাথায় রেখে গানের রেশ ধরে সারাদিন কাটুক, খুব ভালো কাটুক সারাদিন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, সরকারি স্বাস্থ্য দপ্তরের নিয়ম বিধি মেনে চলুন, দূরত্ব বজায় রেখে চলুন, মাস্ক ব্যবহার করুন, নিজেকে সুস্থ রাখুন, অন্যকে সুস্থ রাখুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সেই আশা নিয়ে আবারও দেখা হবে এই অনুষ্ঠানে কথায় সুরে জমজমার সকাল, যেটি নিউ সানরাইজ গুরুমশলায় নিবেদিত। সেই থেকে আজকে বিদায় নেব আমি, তবে আবার দেখা হবে, নমস্কার।